আসসালামু আলাইকুম, বিউটিফুল ফ্যাশন ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই পিছনে যে নেক ডিজাইনটা আছে সেটা। তো আমি একটা সিম্পল ডিজাইন দিব, যারা নতুনরা আছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো আমি কিন্তু ফিতা তৈরি করে নিয়েছি, তো আপনারা যদি এরকম করে ফিতা তৈরি করতে চান আর কি, বা শিখতে চান, তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলে আসতে পারেন এবং দেখে নিতে পারেন আমি কিভাবে সুন্দর করে ফিতা আর ওই ফুল লটকানটা তৈরি করি। ওকে, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে আসবেন। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে গলা, এটা কিন্তু আমি পরে কেটে নিয়েছি। তো দেখুন, এই যে এই গলাটা আমি আমার যখন ক্যামিস কাটিংটা দেখিয়েছিলাম তখন এরকম করে গলা করেছিলাম। তো এটা আমার সামনের গলাটা ঠিক আছে, কিন্তু পিছনের গলাটা আমি এরকমটা রাখবো না। তো আপনারা যদিও এরকম মনে হয় যে একরকমের গলা করবেন, পরবর্তীতে আবার যদি চেঞ্জ করতে চান আর কি সেলাইয়ের আগে, তাহলে কিন্তু এরকম করে নিতেই পারেন। তো দেখুন, আমি এখানে একটা চার কোণার মতো গলা কেটেছি, আমি পিছনে চার কোণা গলা দেব। তো আপনারা অবশ্যই এই গলার ডিজাইনটা দেখে নেবেন আর এটা দিয়ে একটা নকশা করার চেষ্টা করবো। ওকে, তো এটা যেহেতু একদমই নতুনদের জন্য, সেহেতু আমি কোনো কঠিন কিছু করব না, একদম সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় সেরকমই করব। তো আমি এরকম করে দেখুন চার কোণা গলা তৈরি করব। আর এটা কিন্তু আমি যেরকম করে করতে চেয়েছিলাম, আসলে গলাটা একটু বড় হয়ে গেছে, যার কারণে এটা হইলো না। আমি নেক্সট এরকম করেও করা দেখাবো, এটা শুধু চার কোণা। তো আমরা যে ডিজাইনটা করব সেটা হচ্ছে এখানে। তো আমি কিন্তু এখানে কোনো বক্রম ইউজ করব না, তো আপনারা যদি চান তাহলে বক্রম ইউজ করতেই পারেন। তো দেখুন, আমি এটাকে কাটিং করে নিব, এটাকে ভাঁজ করে নিচ্ছি, দেন কাটিং করে নিব। তো দেখুন, আমি এই কাপড়টাকে চার কোণা করে কাটবো, যার কারণে আমি লম্বা লম্বা করে নিচ্ছি। দেখুন এটা কত, ওই মানে 1.5 ইঞ্চি চাইতে 1 পয়েন্ট বেশি আমি নিয়ে নিয়েছি। আপনারা যেরকমই করেন না কেন, কাপড়টাকে চার কোণা হতে হবে। ওকে, তো আমি এটাকে পিন করে নেব। তো দেখুন, আমি কিন্তু এখানে পিন করে নিয়েছি, এবার আমি এটাকে কাটিং করে নেব। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, দেখুন এইভাবে করে অবশ্যই খেয়াল রাখবেন যে সিধা পাটে করতেছেন না উল্টো পাটে। তো এইভাবে করে আমি এই সাইডে সুন্দর একটা নকশা করে নেব, এই দিকতে সেলাই করে নেব এরকম করে পরপর দিয়ে। তো চলুন আমরা এটাকে সেলাই করে নিই। এভাবে করে আমি কিন্তু এখন পরপর দিয়ে সেলাই করে নেব। দেখুন, এরকম পরপর করে দিয়ে সেলাইটা করে নিব। হয়ে গেল আমাদের এটা সেলাই করে নেওয়া। আপনারা চাইলে ডাবল সেলাইও দিতে পারেন বা একটা সেলাইও দিতে পারেন।
তো দেখুন, এটাকে আমরা এখন উল্টে পিয়াজ পিসটাই রাখবো। তার আগে আপনারা এখানে দুইটার মিডল পয়েন্টে একটা দাগ করে নিতে পারেন, যাতে আপনারা একদম সঠিকভাবে করে নিতে পারেন। তো দেখুন, আমি এখানে কিন্তু করে নিয়েছি। এই যে এটা আমাদের মিডল পয়েন্ট, এখন আমি এটাকে সুন্দরভাবে রেখে দেব। তো দেখুন, এই তো আমি কিন্তু এটাকে উল্টাপাট করে রেখেছি। এবার আমরা চাইলে কিন্তু এখানে রেখে দিতেই পারি, এরম করে এটার নিচে ঠিক এইভাবে করে এখানে রেখে দিলাম, ওই সাইডেও আমি এভাবে করে রাখবো। আর হ্যাঁ, আপনারা অবশ্যই এটাকে মেজারমেন্ট মানে ফিতা দিয়ে মেপে নেবেন যে আপনারা সঠিকভাবে করলেন নাকি। হ্যাঁ, ঠিক একই মাপে যেন থাকে। তো এবার আমরা কিন্তু এগুলোকে পিন করে নিব। ঠিক এইভাবে করে যদি আপনারা পিন করে নেন, তাহলে কিন্তু গলার আর কোনো সমস্যা থাকবে না, মানে সুন্দরভাবে কিন্তু আপনারা সেলাইটা করে নিতে পারবেন। তো আমি কিন্তু পিনটা করে নিয়েছি, এবার আমরা এদিক দিয়ে সুন্দর করে সেলাই করে দেব। তো চলুন এখন আমরা সেলাইটা করে নিই। গলা সেলাই করার সময় আপনারা যারা নতুনরা আছেন, তারা একটু মানে সব সময় সাবধানে করবেন, কারণ গলার সেলাই যদি দুইবার করে দেন, খোলার পর আবার দেন, তাহলে কিন্তু গলাটা নষ্ট হয়ে যায়। সো একদম সাবধানের সাথে সেলাইটা করে নেবেন। তো চলুন এখন আমি এটাকে সেলাই করে নিব। তো আমরা তো এটাকে সেলাই করে নিলাম, এবার আমরা কিন্তু এই পিনগুলো খুলে নিতে পারি, দেন আমরা এই দিক থেকে সুন্দর করে কাটিং করে দেব। তো দেখুন, এটাকে আমি এবার কাটিংটা করে দেব। এবার আমরা এই কর্নারগুলোতে একটু করে কাটিং করে দেব। জাস্ট চার কোণা গলাতে এই দুইটাতে কাটিং করে দিলেই হয় কিন্তু। তো দেখুন, এই যে আমার সেলাই করার পরে আমরা যে এদিকে মুড়িয়ে নিলাম এরম করে, দেন কিন্তু আমরা এটাকে সুন্দরভাবে এই যে এই সাইডে মুড়িয়ে দেব এরম করে। আপনারা চাইলে কিন্তু এটাকে আয়রন করে নিতে পারেন। তো দেখুন, এবার আমরা এই দিক দিয়ে সেলাই দিব সুন্দর করে, এবং এই দিক দিয়েও যদি আপনারা চান তাহলেও সেলাইটা দিতে পারেন। তাহলে এই যে কর্নারে এখানে যে একটা ছিঁড়ে যাওয়া একটা ভাব আসে, সেটা কিন্তু আসবে না। তো চলুন আমরা এটাকে সুন্দর করে সেলাই করে নিই। হয়ে গেল আমার গলা ডিজাইন। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা একদম সহজ পদ্ধতিতে। আমি এটা পিছনের গলা, যার কারণে আমি সেরকম কোনো ডিজাইন করলাম না, সিম্পল একটা গলা ডিজাইন করলাম। আমি এবার সামনের গলাটা সুন্দর করে ডিজাইন করব। ওকে, তো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবেন।
আর হ্যাঁ, আপনারা যদি চান যে আমার চ্যানেলে এসে আরো অনেক অনেক নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে আসতে পারেন, এবং রোজ দিন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।